এই ছেলেটা যা কিছুই আঁকে তার আলমারি থেকে বের হয়ে আসে। প্রথমে সে তার খাতায় একটি আপেলের ছবি আঁকে, আর তখনই আলমারি নড়তে শুরু করে একটি আপেল বের হয়ে আসে। ছেলেটা কিছুই বুঝতে পারে না যে এটা কিভাবে হলো। এরপর সে 100 টাকার একটি নোট আঁকে এবং আলমারি চেক করে 100 টাকার নোট পেয়ে যায়। এরপর সে একটি টাকার বান্ডিল আঁকে এবং আলমারি চেক করে টাকার বান্ডিলটি পেয়ে যায়। ছেলেটার কাছে অনেক বেশি টাকা হয়ে যায় এবং সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ছেলেটা একটি মেয়ের ছবি আঁকতে শুরু করে এবং বুকের অংশ আঁকে। মাথা এবং পা আঁকার পূর্বেই দরজার বেল বাজে। সে চেক করতে যায় কিন্তু দরজার সামনে কাউকেই দেখতে পায় না। এখন ছবিটা পুরোপুরি আঁকার জন্য আবার বসে পড়ে। তখনই আলমারি থেকে একটি শব্দ আসে আর ভিতর থেকে একটি হাত বাইরে চলে আসে। তার মানে আলমারির ভিতরে মেয়েটার অর্ধেক শরীর ছিল।